শেরপুরের নালিতাবাড়ি শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে 190 বোতল ভারতীয় ফেন্সিডিল ও 24 বোতল রয়্যাল স্টেটস হুস্কি সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ দুপুরের উজ্জ্বল কম্পিউটার এবং লোকনাথ হেয়ার কাটিং সেলুনের অভিযান চালিয়ে এসব জব্দ ও অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলো শহরের কাছারিপাড়া মহল্লায় মধুসূদন রায়ের ছেলে সঞ্জয় সূত্রধর ও পানেশ চন্দ্রশীলের ছেলে লোকনাথ চন্দ্রশীল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা 12টার দিকে শহরের উত্তর বাজার উজ্জ্বল কম্পিউটারে অভিযান চালানো হয়। এ সময় উজ্জ্বলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী পাশেই থাকা একই মার্কেটে লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে বস্তা ও ব্যাগভর্তি 190 বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও 24 বোতল 375 ML ভারতীয় রয়্যাল স্টেটস হুস্কি জব্দ করা হয়। একই সাথে জড়িত থাকার অভিযোগে লোকনাথ চন্দ্রশীলকেও আটক করা হয়। এলাকাবাসী জানায়, অন্যের ছত্রছায়া থেকে কম্পিউটার ব্যবসার আড়ালে সঞ্জয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। সে ফেন্সিডিল সহ বিদেশি মদের বড় ব্যবসায়ী। আতিকুর রহমান আতিক, চ্যানেল বাংলা, নালিতাবাড়ি, শেরপুর। ফেন্সিডিল এবং বিদেশি মদ আনিয়েছে এই সংবাদের ভিত্তিতে উজ্জ্বল কম্পিউটারে যাই, সেখানে সঞ্জয়কে আটক করি। সঞ্জয়ের স্বীকারোক্তি মোতাবেক 190 বোতল ফেন্সিডিল এবং 24 বোতল বিদেশি মদ উদ্ধার করি এবং সঞ্জয়ের নামে একাধিক মামলা আছে। উদ্ধার করে আমরা মালামাল সহ আসামি থানায় নিয়ে আসি।